হ্যালো ভিউয়ার্স, শুরুতেই সবাইকে গ্রেট টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপন রায়। আমাদের আজকের বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ভুলে যাওয়া প্যাটার্ন বা পাসওয়ার্ড নিজেরাই উদ্ধার করব। সো পোস্টটিকে ফলো করুন। সো ফ্রেন্ডস, যদি আপনার মোবাইলে এরকম প্যাটার্ন বসে যায় যে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার প্যাটার্নটি আপনি কী দিয়েছিলেন আপনার মনে নেই, তো এক্ষেত্রে আপনি কী করবেন? তো সেক্ষেত্রে প্রথমে আপনার মোবাইলের মেমোরি, সিম কার্ড এগুলো খুলে রাখবেন, না হলে আপনার মেমোরিতে যত ফাইল আছে সব ডিলিট হয়ে যাবে। তো এরপর আপনি যা করবেন, আপনার মোবাইলটাকে সুইচ অফ করে নেবেন। তো সুইচ অফ করার পর আপনার মোবাইলের ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরবেন। দেখুন, আমি একসাথে চেপে ধরছি এটা। তো একটু, যতক্ষণ পর্যন্ত না ডিসপ্লে লাইট ওপেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে থাকবেন, এখনও ধরে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই বাটনটা না আসে। দেখুন, একটা ইমেজ সামনে অটোমেটিক এসে গেছে। তো এখন আপনার কাজ, এখন কিন্তু আপনার ডিসপ্লেতে টাচ কাজ করবে না। তো এই ক্ষেত্রে আপনাকে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস মাইনাস এই বাটনগুলো দিয়ে কাজ করতে হবে। তো যখন এই চিত্রটা আসবে, অর্থাৎ এই পিকচারটা আসবে, তখন আপনাকে আপনার ফোনের ভলিউম বাটনটা চাপ দিতে হবে। তো ভলিউম বাটন চাপ দেওয়ার পরে দেখুন এখানে কিছু অপশন চলে আসছে। দেখুন, রিবুট সিস্টেম নাও, রিবুট টু, অর্থাৎ এরকম দেখবেন অনেক অপশনই আছে এখানে। তো এখান থেকে আপনি খুঁজে বের করবেন কোথায় ফ্যাক্টরি রিসেট লেখাটি আছে। দেখুন, ফ্যাক্টরি রিসেট লেখাটি এই যে। তো এই ক্ষেত্রে আপনার মোবাইলের টাচ স্ক্রিন কাজ করবে না। দেখুন, আমি টিপতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এক্ষেত্রে আপনাকে ভলিউম মাইনাস এই বাটনটা ইউজ করতে হবে। তো আমি ভলিউম মাইনাস বাটনটা ইউজ করতেছি। দেখুন, উইথ ডাটা ফ্যাক্টরি রিসেট। তো এই অপশনটাতে আসার পর আপনারা ভলিউম প্লাস এই বাটনটাতে চাপ দেবেন। তো ভলিউম প্লাস বাটনে চাপ দেওয়ার পর আবার এরকম কিছু অপশন পাবেন। তো এখান থেকে নিচে দেখুন, ইএস ডিলেট অল ইউজার ডাটা। তো ভলিউম মাইনাস বাটন চেপে চেপে সেই অপশনে নিয়ে যাবেন। দেখুন, এই অপশনটাতে এসে গেছে। তো এখন এখান থেকে ভলিউম প্লাস বাটনটা চাপ দেবেন, অর্থাৎ এক্ষেত্রে ওঠানামার দায়িত্বে রয়েছে আপনার ভলিউম মাইনাস বাটন এবং ওকে এই বাটন এর দায়িত্বে রয়েছে আপনার ভলিউম প্লাস বাটন। তো এক্ষেত্রে আমি ভলিউম প্লাস বাটন চাপলাম। তো দেখুন, ভলিউম প্লাস বাটন চাপার পর দেখুন এটাকে ফ্যাক্টরি রিসেট হচ্ছে, অর্থাৎ আপনার ফোন আপনি যেমন সেটিংস থেকে রিসেট করেন, অর্থাৎ রিস্টার্ট করেন, সরি রিস্টার্ট না, রিসেট, ফ্যাক্টরি রিসেট, তো সেরকম ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। তো কাজ আমাদের ওকে। দেখুন, নিচে লেখা আছে ডাটা ওয়েব কমপ্লিটেড। সো কমপ্লিট হওয়ার পর আপনি আবারও ভলিউম মাইনাস বাটনটা চাপার পর আপনার ফোনটাকে পাওয়ার অফ করে দেবেন। দেখুন, আমার মোবাইলটি এখন বদ্ধ অবস্থায় আছে। তো এখন আপনি স্বাভাবিকভাবে আপনার আগের মতোই পাওয়ার বাটন চেপে আপনার ফোনটিকে অন করবেন। দেখুন, ফোনটি ওপেন হচ্ছে। ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
দেখুন ফোনটি ওপেন হচ্ছে, যেহেতু এইবার অর্থাৎ রিসেট দেওয়ার পর ফোন ওপেন হচ্ছে, সেহেতু ওপেন হতে একটু সময় লাগবে। তো দেখুন ফোন অন হওয়ার পর স্বাভাবিকভাবে আমরা আগে যে কাজগুলো করছিলাম ফোন কেনার সময়, তো সেই কাজগুলো করতে হবে। স্কিপ 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 নিউ, এখান থেকে নেক্সট, এখান থেকে আপনি আপনার নাম ইউজ করতেও পারেন নাও করতে পারেন। নেক্সট নেক্সট, সো আমাদের ফোন এখন রেডি ইউজ করার জন্য, ওয়েট। সো দেখুন এখন আমার ফোনে আর কোনো প্যাটার্ন নেই। দেখুন ফ্রেন্ডস, কোনো রকম প্যাটার্ন, লক বা পাসওয়ার্ড কিছুই এখন নেই। ফোন একদম পুরো আগের মতোই, যখন আমরা কিনেছিলাম ফোন নতুন সেরকমই হয়ে গেছে। তো আমাদের ভিডিওর মূলত এটাই। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, যে কিছু কিছু ফোন আছে যেক্ষেত্রে আপনার গ্যালারির, দেখুন এই ক্ষেত্রেও কিছু 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 ফোনে পিকচারগুলো চলে যায়, কিন্তু কিছু কিছু ফোনে সব ডাটাগুলোই আগের মতোই থাকে। তো বর্তমান ফোনগুলোতে মেবি ডাটাগুলো ডিলেট হয় না, যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন গ্যালারিতে পিকচার চারটা ছিল, তো পিকচার চারটায় আছে। তো মেবি আপনাদেরও যাবে না বর্তমান, অর্থাৎ বর্তমান সময়ের ফোন হলে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এবং যদি পোস্টটি ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ফ্রেন্ড, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি, বাই।